হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি পুরো ইলিশের ওপর পুরো ভিডিওটা বানিয়েছি। তো সবার প্রথমে চলে যাচ্ছি ইলিশ মাছ কিনতে, সেটা হলো শ্রীরামপুর স্টেশন মার্কেটে। তো স্টেশন মার্কেটটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। স্টেশন মার্কেটের ওপর থেকে গিয়েই পড়বে মাছের বাজার, আর সেখানেই মাছ কিনতে যাব। আর ইলিশ মাছ যতই দাম হোক না কেন, আমাদের বাঙালির কাছে ইলিশ খুবই প্রিয়, তাই পয়সার মানে পয়সার মায়া করে ইলিশ মাছ খাবো না, এটা কখনো হতেই পারে না। তো চলে গেলাম এই যে মাছ কিনতে। দেখো এখানে আমার হাজবেন্ড পছন্দ করছে কোনটা ভালো কোনটা খারাপ, আমি তো এইসবের কিছুই বুঝি না। তো যাই হোক, ও পছন্দ করছে। ইলিশ মাছ কিন্তু আমাদের বাঙালির কাছে একটা প্রিয় মাছ, যার নাম শুনলেই আমাদের জিভ দিয়ে জল বেরিয়ে আসে। এই মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু চোখে দেখা যায় না। আর আমরা বাঙালিরা এমনই মাছ প্রিয়, আর সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। বাঙালির গৌরব হলো ইলিশ মাছ। যদি বাড়িতে ইলিশ মাছ থাকে রান্নার কিন্তু কোনো চিন্তা থাকে না, কারণ ইলিশ মাছ দিয়ে বিভিন্ন সুস্বাদু রান্না করা যায়, আর সেটা সবাই চেটেপুটে খায়। ইলিশে কিন্তু কোনো বারণ নেই। কারণ সকাল 7টা, আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে যে বাসি কাজগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে, আর এখন আজকে রান্নাঘরের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। এবার বাইরের কাজগুলো রয়েছে, সেগুলো করব এখন। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। যদি ব্লগটার কিছু ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন কী কাজ করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ রান্নাঘরের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে বাইরের উঠোনটা আজকে আমি ঝাড় দিয়ে দিই, কারণ হাতে একটুখানি সময় আছে। তো উঠোন ঝাড় দিয়েই আবার ঘরে চলে যাব। ঘরে গিয়ে বাসি বিছানাটা তুলে নেব। বাসি বিছানাটা তোলার পরই আজকে যে ঘর মোছা আর ঝাড় দেওয়াটা একটু স্কিপ করে যাব, কারণ যেহেতু তোমাদের সাথে বলেছি আজকে ইলিশের রেসিপিগুলো শেয়ার করব, তো সেই জন্য আর ঘর মোছা আর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না। তো এই দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নেওয়ার পরই আমি চলে যাব সোজা রান্নাঘরে। তো গতকাল রাতে যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো প্রথমে শাশুড়ি মা ধুয়ে দিচ্ছে, ধুয়ে দেওয়ার পরই তারপর আমি রান্নাঘরে যাচ্ছি। তো আজ আমি আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশের জন্য আমি এদিকে পোস্ত বেটে রেখেছি, এদিকে সর্ষে আর এদিকে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি, শিলে বেটেছি, মিক্সিতে নয়। আর এদিকে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো এবার আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেব সবার প্রথম। তো সর্ষে ইলিশ করার জন্য আমি 3 টেবিল স্পুন সর্ষে আর 2 টেবিল স্পুন পোস্ত আর 6টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। তারপর মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর কড়াতে আরেকটু তেল দেবো। তোমরা যে পরিমাণে তেল খাও সেই পরিমাণে তেল দিও, বেশি তেল দিও না, কারণ বেশি তেল খাওয়া একদমই ভালো না। তো তারপর মাছগুলোকে ভেজে তুলে নিয়ে আমি কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হলুদ আর নুন দেব। দিয়ে ভালো মতন করে একটু কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে পোস্ত বাটা, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে আর একটু কষিয়ে নেবো, যাতে হলুদ গন্ধটা একদমই চলে যায়। কষিয়ে নেওয়ার পর যখন দেখবো গন্ধটা চলে গেছে তখন ওর মধ্যে জল দিয়ে দেবো। যেহেতু চেকে দেখলাম একটু নুন কম হয়েছে, সেই জন্য আরেকটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো জল দিয়ে ওর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে তারপর যখন ইলিশ মাছটা ভালো করে ফুটে আসবে আর একবার করে তোমরা ইলিশ মাছটাকে উল্টে দেবে, যাতে দুদিকেই ভালো মতন করে ঝোলটা ঢোকে। তো দেখো আমিও তাই করছি। তো ইলিশ মাছটা এবার প্রায় হয়ে এসছে, ফুটেও গেছে ধরতে গেলে। তো এবার আমি ইলিশ মাছটাকে নামিয়ে নেবো। আর মাছগুলোকে নামানোর আগে মাছগুলোকে আগে যদি তুলে নিই তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্সটা খুবই কম থাকে, তাই আমিও মাছগুলোকে আগে তুলে নিয়ে তারপর ঝোলটা ঢেলে দিলাম। তো এই দেখো আমার ইলিশ মাছ ধরতে গেলে প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখে তো খুবই সুন্দর লাগছে, তো জানি না কীরকম হয়েছে। এরপর করবো ইলিশ মাছ ভাপা। তো ইলিশ মাছ ভাপার জন্য আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। তো এই টিফিন বক্সের মধ্যে তেল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর তারপর গোটা গোটা মাছ মানে কাঁচা মাছ সেগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। দিয়ে ওই মাছগুলোকে দিয়েও ভালো মতন করে নেড়ে চেড়ে টিফিন বক্সটাকে একটু তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আটকে দেবো। তো আটকে দেওয়ার পর তারপরেই আমি কড়াতে গরম জল বসাবো। গরম জল বসিয়ে আমি যে মেলা থেকে যে স্ট্যান্ডটা কিনেছিলাম তো সেই স্ট্যান্ডটা বসিয়ে ওর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেবো, কারণ নালে শুধু টিফিন বক্সটা দিলে একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, তো এই দেখো আমি বসিয়ে দিচ্ছি।
তো এবার প্রায় ধরতে গেলে আমার ইলিশ মাছ হয়ে আসবে, কারণ ইলিশ ভাপা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তো এই দেখো আমার ইলিশ ভাপা হয়ে গেছে। এরপর করব মাছের তেল দিয়ে, মানে ইলিশ মাছের তেল দিয়ে পুঁই শাক। তো তার জন্য আমি মাছের তেলটাকে আগে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, আর তেলটাকে একটু তুলে নেব, কারণ কেন তুলে নেব সেটা আমি পরে বলছি। তো তারপর এর জন্য কচু আর কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা আর আলু কেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো একটুখানি নরম হয়ে যায়। যখন সবজিগুলো একটুখানি নরম হয়ে যাবে, তখন যে পুঁই শাকটা আলাদাভাবে আমি কেটে রেখেছিলাম সেই পুঁই শাকটাকে ওর মধ্যে দিয়ে দেবো। তো ওর মধ্যে দিয়ে দেওয়ার পর আর একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ পুঁই শাকটা একটু নরম হয়ে যাবে ওই ভাপে ভাপে। তো পুঁই শাক যখন নরম হয়ে যাবে, তখন ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর আমি যে সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে ওটা ঢাকা দিয়ে দেবো। তারপর যখন পুঁই শাকটা হয়ে আসবে, পুঁই শাকটা প্রথমে হাজবেন্ডের জন্য একটা বাটিতে তুলে রেখে, তারপর ওই মাছের তেলটা যেটা আমি রেখে দিয়েছিলাম সেই মাছের তেলটা ওর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি মিষ্টি দেবো, কারণ যেহেতু শাকে একটু সবাই মিষ্টি খায়, তো সেই জন্য মিষ্টি দেবো। তো দেখো আমার পুঁই শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এই যে আমি হাজবেন্ডের জন্য তুলে নিলাম, তুলে নেওয়ার পর যেই তেলটা আমি রেখেছিলাম সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এরপর দেখো আমার পুঁই শাক কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি একটা জিনিস, এই দেখো আমাদের বাড়ির গাছের লেবু, এটা হলো কাগজি লেবু। আমাদের বাড়িতে গন্ধরাজ, কাগজি, বাতাবি আর পাতি লেবু সমস্ত রকমেরই গাছ আছে। কোনো একটা দিন আমি আমার বাড়িতে কী কী গাছ আছে সেটা নিয়ে একটা ভিডিও করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এরপর সানটান সেরে আমি চলে এসেছি খেতে। তো বন্ধুরা, দেখলে যে আজকে আমি কী কী রান্না করেছি? তো বেশিরভাগ রান্নাটাই আমার ইলিশে দিয়ে, ইলিশ মাছ দিয়েই হয়েছে, কারণ আজকে রেসিপিটাই ছিল পুরো ইলিশের ওপর। আর তোমার ইলিশ মাছ হলে তোমার আমাদের বাড়িতে কেউ খাবে ভাপা, কেউ খাবে ভাজা, আবার কেউ খাবে সর্ষে বাটা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো যে যেরকমভাবে খায় সেরকমভাবেই করে দিতে হয় আর কি। তো আজকে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করছি, মানে বলছি আর কি। তো কিছুদিন আগে, মানে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কিছুদিনের জন্য বাপের বাড়িতে যাব। তো জামা কাপড় পোটলা করে একদম ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, কিন্তু বিশ্বাস করো, মানে যে বাপের বাড়িতে যাব বলেছি ওই যাবই ওখানেই স্টপ হয়ে গেছে, আর কোনোভাবে বাপের বাড়িতে যেতে পারছি না। তার পেছনে একটা কারণ রয়েছে, কারণটা হলো তোমার, কী বলবো, কারণটা হলো তোমার আমার হাজব্যান্ড সবসময় বলে যে তুই বাপের বাড়ি যা, বাপের বাড়ি যেতে কোনো মানা নেই, কিন্তু তুই যদি এখন যাস, মানে সকালের দিকে যদি যাস, তাহলে তোকে রাতে ফিরে আসতে হবে, থাকা যাবে না। বিয়ের পর থেকে প্রথম প্রথম তাও কিছুদিন থেকেছিলাম, কিন্তু বিগত 3-3.5 বছর আর গিয়ে থাকি না, কারণ ও মোটে পছন্দ করে না যে আমি বাপের বাড়ি। তো একে অপরের সাথে সাথে থাকতে একটা অভ্যাস হয়ে যায়, ও বলে যে সেই অভ্যাসটা আমি পাল্টাতে চাই না। মানে আমি যদি না থাকি না, ও প্রচণ্ড মন মরা হয়ে থাকবে, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে না, তারপর কারোর সাথে ঠিক করে কথা বলবে না, এই জিনিসগুলো বরাবরই করে, আগেও করতো, এখনও সেই একই জিনিস করবে। আবার বলবে যে, মানে এমনও হয় যে আমি যদি চলেও যাই বাপের বাড়িতে, যেদিনকে যাবো তার পরের দিনকেই গিয়ে ওখানে হাজির হয়ে যাবে, আর যা জামা কাপড় নিয়ে গেছে সেগুলোকে নিয়ে চলে আসবে। তো সেটা দেখতে একটু খারাপ লাগে। তো জামা কাপড় গুছিয়ে রেখেই দিয়েছি, এখন তো বাপের বাড়ি যেতে পারছি না, এখনও অবধি পোটলা করে সব রাখাই রয়েছে। তো তবু আমি বলেছি যে যদি বোন আসে, মানে আমার ছোটো বোন আসারও কথা রয়েছে, যদি বোন আসে তো তবে আমি একদিন হলেও যাবো, একদিনের জন্য হলেও গিয়ে থাকবো। তো কী বলতো, আমি এটাকে মানে খারাপভাবে নিই না, কারণ আমি বুঝি ও আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আমার প্রতি ওর প্রচণ্ড টান রয়েছে, আমাকে ছেড়ে ও একদিনও থাকতে পারে না, তো সেই কারণের জন্যই এটা বলে। তো কিন্তু তবুও মাঝে মাঝে তো আমারও ইচ্ছা করে বাপের বাড়িতে গিয়ে একদিন দুদিন থাকি, তো ওর জন্য যেতে পারি না। আরও একটা কারণ, তোমাদেরকে একটা কথাও জানিয়ে দিচ্ছি, খুব শীঘ্রই আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তো সেটা হলে হয়তো আর একটু বেটার হবে সব কিছু দেখানো তোমাদের। তো খুব শীঘ্রই আমি তোমাদের সেটাকে জানাব। তো এখন বাজে 3:00, 4:00 সময় আমি একটু ফল খাবো, খেয়ে শোবো, তারপর আবার ওই বাড়িতে যাব। ওই বাড়িতে গিয়ে দেখি যদি সন্ধ্যাবেলা যদি কিছু শ্যুট করতে পারি, বা কী করছি না করছি সেটা যদি তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাতে পারি, তাহলে অবশ্যই সেটা শেয়ার করব। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা মা আমাকে কী দিয়েছে খেতে, রাইস আর চিকেন দিয়েছে, সন্ধ্যাবেলা টিফিন হিসেবেই খাবো। কালকে করেছিল, কালকে তো আর আমার সেভাবে আসা হয়নি, আর কালকে একটু বেরিয়েছিলাম তো সেই জন্য আসা হয়নি বলে একটুখানি রেখে দিয়েছিল আমার জন্য। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগটার কিছু ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলের পাশে থেকো।